काकी पूरा कुछ हिमालय में खाल देख रहा है। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এই যে ঝুড়ি নিয়ে নিলাম, এবার যাচ্ছি যাচ্ছি জঙ্গলের ভেতরে। আর আমার সমস্ত ফুল টুল তোলা হয়ে গেছে, আর এখানে তুলসী মন্দিরে এসেছিলাম আমি জল দিতে। তো চলো চারদিকটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো তোমাদের দেখাই। ফুলগুলো তোলা হয়ে গেছে, এই দেখো এখানটায়, এই দেখো এই জায়গাটা তুলসী মঞ্চটা আছে। আর দেখো সব ফুল আমার তোলা হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ ফুল তুলসী পাতা সব কিছু একদম তুলে নিয়েছি। এবার জল আনবো, জল এনে তারপরে তুলসী মন্দিরে জল দেবো। তো এই ফুল তুলতে এসেছিলাম নিচে, প্রতিদিন এখানে ফুল তুলি, আর এখান থেকে ফুল তুলে পুজো দিই। আর এখানে ফুল আর তুলসী পাতার না অভাব হয় না, এত পরিমাণ ফুল আছে। তো ভাবলাম প্রতিদিন তো আসি, তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে একদম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। এখানে যাচ্ছি, তো এখান থেকে ঠাকুরের জলটা নেব। এই যে এটা কাকিমাদের এখানে কুয়ো আছে, আর এখানে তোমার একটা টিউবওয়েল আছে। তো চলো ঠাকুরের জলটা এখান থেকে নিয়ে নিই। ঘটি নিয়েছি, এক হাতে তো পাম্প করতে হবে, বুঝতেই পারছো, জলটা নিতে পারবো না। জলটা নিয়ে তারপর আসছি, ঠিক আছে? বন্ধুরা রুমে চলে এসেছি, এবার গোপু সোনাকে স্নান করাতে হবে। হয়ে গেছে শুধু তাই নয়, এখন বিকেল প্রায় 4:30 বাজে আছে, আর এখন রেডি হয়েছি। ব্যাপারটা হচ্ছে একটু বেরোবো, কিছু দরকারি জিনিস নিতে হবে, আর তার সাথে আমার ওষুধটাও লাগবে। মানে আমার তো অ্যালার্জি ওষুধ চলছে, তোমাদের সাথে বলেইছি। আর সেদিন না সব ওষুধ ছিল না, একটা ওষুধ মেশিন ছিল, তো সেটা দেখি আজকে পাওয়া যায় কি না, সেটা আনতে যাচ্ছি। আর তাছাড়া টুকটাক কিছু মানে বাড়ির জিনিস নেওয়ার আছে আমার জন্য, দেখি যদি কিছু সেরকম পাই তো নেবো, নিলে নেবো না তো যাই হোক, চলো ঝটপট করে বেরিয়ে যাই। আজকে একাই একাই হাঁটছি এই রাস্তাটা দিয়ে যখন যাই, তো চারজন তিনজন বান্ধবী মিলে যাই, তো একটু কেমন কেমন লাগছে। তো কি বলো তো, একা একা গেলে কোনো ব্যাপার না, কিন্তু যে মজাটা যেটা হয় সেটা একা গেলে তো পাওয়া যায় না। তো যাই হোক আমি বেরিয়ে পড়েছি। বাড়ি এসে গেছি, কিন্তু সমস্যা হচ্ছে যেই জন্য মেন আমার যাওয়া, আমি মেন গেছিলাম আমার ওষুধটা নিতে, অ্যালার্জি যে ওষুধটা আমি খাই আর কি, চুলটার কি অবস্থা। তো সেই ওষুধটা আজকে পেলাম না, কালকে আসবে, আবার আমাকে অন্যদিন যেতে হবে। মানে এখন আপাতত ওই ওষুধটা আছে, দু চার দিন পরে গেলেও হবে। আমি ভেবেছিলাম আজকে গেছিলাম কিছু গ্রসারি জিনিস নেওয়া ছিল, সেগুলো নিয়েছি, ভাবলাম তাহলে ওষুধটাও নিয়ে নেবো, কিন্তু কি আর করা যাবে, ওষুধটা পেলাম না। আবার আমাকে দু চার দিন বাদে হোক, যেদিন দেখি সময় করে একদিন যাব। আর বাড়ি এসে গেছি, গোপু সোনাকে শুয়ে দিয়েছি, এখন একটু চা বসিয়েছি। চা না খেলে না মাথাটা ধরা আছে। চাটা হয়ে গেছে, এই দেখো বন্ধুরা, আমি যে বাজারে বেরিয়েছিলাম তো এটা নিয়েছি, আর এটা আমার ভীষণ ভাল লাগে। আর আমার ছিল না, অনেক দিন থেকে ইচ্ছে ছিল রান্না করার সময় এটাতে করে তেল রেখে রান্না করব, তো এটা নিয়েছি। আর এই যে চা নিয়েছি, আর কিছু গ্রসারি আইটেম নিয়েছি আর কি। আর আমার তো মেন ওষুধটার জন্য যাওয়া, ওষুধটা পেলাম না কি আর করা যাবে, এগুলোই নিয়ে বাড়ি চলে এসেছি।
তোমরা অবাক হচ্ছ না, হঠাৎ করে কোথায় চলে এলাম, কি হচ্ছে? তাই তো, এটা হচ্ছে আমরা যেই কাকিমার বাড়িতে ভাড়াই থাকি সেই কাকিমার ছেলে। তো তার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সেটাই একটু ছোট্ট করে সেলিব্রেশন হচ্ছিল। তো ভাবলাম, আমরা যেহেতু ওখানে ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর ব্যাপারটা হচ্ছে, কেক কাটিংয়ের সময় না ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, চলো আজকে এই সেলিব্রেশন ব্লগটা দিয়েই আমি আজকের ব্লগটা শেষ করছি। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক শুভেচ্ছা ভালোবাসা, ও তার সাথে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। খুব ভালো করে মজা করে তোমরা দুর্গাপুজোটা কাটাও, হ্যাঁ? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।